আমরা এখন যাচ্ছি রাজার বাড়ি দেখার জন্য, চাকমা রাজার বাড়ি। সে রাজা বাদশাহর কথা আমরা বহুদিন আগে শুনছি, ইতিহাসে পড়ছি, পৌরাণিক কাহিনীতে পড়ছি। আজকে আমরা এ যুগের রাজার বাড়িতে যাচ্ছি, চাকমা রাজার বাড়ি বর্তমান। চলেন দেখে আসি। পানি কম যে এই পাশে একটা, এই পাশে আর একটা। রাজার বাসায় যাচ্ছি, দোয়া করবেন। রাজার বাড়ি থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি, রাজার সাথে দেখা হলো না। খাজনা দিতে, খাজনা দেওয়া শেষ, খাজনা থেকে না বাজনাই বেশি দেখলাম। তো বাজনা বাজতেই আছে, বাজতেই আছে। আমরা এখন রাজার সভাসদ পরিষদ কারোর সঙ্গে দেখা হলো না। আমরা এখন বিফল মনোরথ নিয়ে চলে যাচ্ছি। বিশাল বড়, মানে এখানে পানি থাকলে মোটামুটি একটা কর্মযোগ্য হয় আর কি। আজকে আমাদের দ্বিতীয় দিন ভ্রমণের। আমরা এখন এখান থেকে যে হয়তোবা কোনো একটা বোট ভাড়া করব, ভাড়া করে কাপ্তাই লেকটা ঘুরব। এটা হচ্ছে বাসস্ট্যান্ড এলাকা, বাসস্ট্যান্ড এলাকায় এখানে অনেকগুলো বোট আছে, এখান থেকে বোট ভাড়া করতে পারবেন। আর একটা ভাড়া করতে পারবেন রিজার্ভ বাজার। আমরা রিজার্ভ বাজার যাই নাই, তার আগেই বাসস্ট্যান্ডে নেমে পড়ছি। এখান থেকে বোট ভাড়া, সুবিধাজনক বোট ভাড়া করা যায় কিনা আমরা চেষ্টা করি। একটা বোট অনেক টাকা চাচ্ছে, 4,500 টাকা চাচ্ছে। আমরা চাচ্ছি একদম এর অর্ধেক দামে যাওয়া যায় কিনা সেরকম। বোটের চেহারা একটু খারাপ হোক তাতে সমস্যা নেই, কারণ পানি বেশি নাই, ঝড় নাই, সুতরাং বোট ডুবে যাওয়ার ভয় নাই। আমরা দেখি কত কমে যেতে পারি আর কি। চলেন 3,000 টেনে চলেন, আর যন্ত্রণা করেন না। অনেক কথা খরচ করার পর প্রায় 4,000 টাকার কথাই খরচ করছি আমি। এখানে খরচ করে মোটামুটি রাজি করাইছে একটা বোট। কঠিন রাস্তা, মায়ের দোয়া কি এটা? ও আচ্ছা, মায়ের দোয়া তেলের দোকান। এটা কিন্তু আমার দোকান, ওই যে আমার নাম লেখা আছে জাকির হোসেন। এই দোকান থেকে আপনার যত খুশি তেল নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিশাল বড় নৌকা, এটা নৌকা বলা ঠিক হবে না, জাহাজ।
এটা হচ্ছে জাহাজ, জাহাজের আবার সিঁড়ি আছে। আজকে ঈদের পরের দিন তো, এই জন্য লোকজন খুব কম। কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হলে রাঙামাটি জেলার 54,000 একর কৃষি জমি ডুবে যায় এবং এ হ্রদের সৃষ্টি হয়। প্রকৃতিপ্রেমীরা বোট বা নৌকা ভাড়া করে হ্রদের জলে ভাসতে ভাসতে কয়েকটি স্পটে ঘুরে বেড়ান। আমরা আজ শুভলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছি, পথে বেশ কিছু স্পট আমরা দেখব। এটি একটি দ্বীপ হোটেল, নাম চাংপাং। এই হোটেলগুলিতে দুপুরের খাবার অর্ডার করে যেতে হয়। বোটের ড্রাইভার এই হোটেলে আপনাকে নিয়ে আসবে। এখানে চমৎকার আদিবাসী খাবার আপনার সাধ্যের মধ্যেই খেতে পারবেন। সেটা কি আপনাদের চালক? হ্যাঁ, বোটের মাঝি খাবে তো। আপনি তো কাটতে পারতেছেন না। খুব কঠিন পরিস্থিতি,
এখন আমরা যেখানে আছি সেটি রাঙ্গামাটির দুর্গম উপজেলা বরকল যাওয়ার মাঝপথে বালুখালীর নির্মাণনগর বনবিহারে। এখানে স্থানীয় আদিবাসীদের আয়োজনে একটি ছোট্ট বাজার আছে। এখানে প্রধান পণ্য কিছু পোশাক এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফলমূল। নৌকা করে যায় নিয়ে আসতে না এগুলা ভিতরে কি আছে? কোথায় পানি আছে? আর এখানে কি দিছেন? তামাক দিয়ে এখানে আছে পানি, আর টানতেছেন কোন দিক দিয়ে? শব্দ হচ্ছে কোথায়? এটার নাম কি? হুকা। তবে না তো এছাড়াও এখানে 15 একর জায়গার উপর একটি বিহার নির্মিত হয়েছে, যেখানে কয়েকটি কুঠির আছে। এখানে স্থাপন করা হয়েছে 24 ফুট উঁচু ধাতু নির্মিত একটি বৌদ্ধ মূর্তি। দৃষ্টিনন্দন সোনালী রঙের এই মূর্তি দেখতে পুণ্যার্থীদের পাশাপাশি ভিড় করেন পর্যটকরাও। দিদি, এই পাড়ার নাম কি? নির্বাণ পাড়া। এই মন্দিরটার জন্যই নাম আছে না নির্বাণ?
শুভলং ঝর্ণার আসল রূপ দেখা যায় বর্ষায়। আমরা এসেছি শুষ্ক সময়, তারপরও বর্ষায় মোটামুটি এরকম দেখা যায়। এখানে ঝর্ণা দেখতে জনপ্রতি 20-30 টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হয়। বর্ষায় এই ঝর্ণায় গোসল করতে অসাধারণ অনুভূতি হয়। যারা যাবেন তারা গোসল করার প্রস্তুতি নিয়েই যাবেন। স্পিড বোট নিয়ে ঘুরতে পারলে কম সময়ে সব স্পট কভার করতে পারবেন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো শ্যাওলা ফল বলে, এরকম পাকার পর হলুদ হলুদ ফল হবে। এটা খেতে একদম মধুর মতো মিষ্টি। স্পিড বোট নিয়ে ঘুরতে পারলে কম সময়ে সব স্পট কভার করতে পারবেন, সেক্ষেত্রে 7-8 হাজার টাকা খরচ হবে। নৌকায় ঘুরলে সারা দিন লেগে যাবে সবগুলো স্পট ঘুরে আসতে। তবে নৌকা নির্বাচনে গুরুত্ব দেবেন, যে নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে। আমরা এখন যাব আমাদের চাংপাই হোটেলে, সেখানে দুপুরের খাবার খেয়ে ঝুলন্ত ব্রিজ দেখতে যাব। আমরা চাংপাং হোটেলে এখন আসি, এখন দুপুরের খাবারের জন্য ওয়েট করতেছি। প্রচুর ভিড়, এখানে খাবার অর্ডার দিতে হয়, অ্যাডভান্স করতে হয়, তারপরে ঘুরে ফিরে এসে খাবেন আর কি। মোটামুটি এখানে বহু লোক খাচ্ছে, আদিবাসী খাবার এখানে আসে, আমাদের আইটেমগুলো আসতেছে, খিদে লাগছে প্রচণ্ড। তো এই ট্যুরের আমাদের সবচেয়ে দামি খাবার খাবো আমরা এখন, মানে আমাদের দিক থেকে দামি আর কি। 8 জনের খাবার এখানে 2000 টাকার মতো পড়ছে, না কত, 2000 টাকা পড়তেছে এখানে দুপুরের খাবার, 8 জনের খাবার, খুব বেশি না, পার হেড হয়তো বা 250 টাকার উপর পড়তেছে। এই দেখেন খাবার ভাগ বাটোয়ারা হচ্ছে, পানি ছিল, হ্যাঁ ঠিক আছে, এখন ভাগ বাটোয়ারা নিয়ে খুব সমস্যা। দেখেন আমার ভাগে কতটুকু পড়ছে, মানে অল্প খাবার হলে যা হয়। এই যে মুছে নিচ্ছে আর কি, আর এখানে কোনো তোলা দেয় না, মানে একবার যা দেবে তাই, সেকেন্ড টাইমে আপনি আর পাবেন না, এটা একটা বড় বিষয়। তো ব্যাপারটা আমরা বিপদে আছি। রান্নার মানটা খুব চমৎকার, খেতে মানে অনেক মজা করে খাওয়া হলো আমাদের। আমরা হলো যে কাসকি মাছের ভাজি, শুটকি ভর্তা, আর একটা মাছ ভর্তা, আর ব্যাম্বো চিকেন, এই ছিল আমাদের মেনু, অনেক মজা করে খেয়েছি।
ঝুলন্ত ব্রিজ রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত 335 ফুট লম্বা একটি সেতু, যা রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ। সাধারণত রাঙামাটি এসে এই ঝুলন্ত সেতু না দেখে কেউ ফেরত যান না। এই ঝুলন্ত সেতুকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। এখানে হচ্ছে এই আমরা রাঙামাটি ঝুলন্ত ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। এই ঝুলন্ত ব্রিজের মেলা ফেরকা এক হলো, আপনি বোট নিয়ে যদি এখানে আসেন তাহলে বোটের 50 টাকা দিতে হবে এন্ট্রি ফি, আর পার হেড 20 টাকা। এখানে ব্রিজের উপরে উঠতে পার হেড 20 টাকা টিকিট নিতে হবে। এর আগে গোট 2 বার আসছিলাম বলতে তখন কোনো এন্ট্রি ফি দেয় নেই, কিন্তু এবার নাকি ফ্রি দিতে হবে। তো আমরা ওঠার চেষ্টা করতেছি, এখানে পাহাড়ের মতো রাস্তাও ভালো নাই, বোট থেকে নামলে ভালো রাস্তা পাওয়া যায় না। জিজ্ঞেস করো। হ্যাঁ, চলো তো দেখি তো। আমরা এখানে এসে 10 টাকা করে আনারস খাইছি, একটা 10 টাকা। তো এখন কত দর হইছে সেটা আমরা শুনবো এবং খাবো। বহু প্রকার তারস কাটাকাটি চলতেছে। আনারস খাওয়ার যে এত মজা, এই যে 20 টাকা দিয়ে টিকিট কাটলাম আমরা, কোনো কনসেশন নাই, 18 টাকা দিলেও চলবে না, 20 টাকা দিতে হবে। আমি 17 টাকা দিতে চাইছিলাম। আবার ছবি তোলার জন্য টাকা নেবে নাকি এক্সট্রা? এই সেই ঝুলন্ত ব্রিজ ঝুলে ঝুলে আছে, আমরাও ঝুলতেছি তার উপরে চড়ে, আমরাও ঝুলতেছি। এইরকম করে খাবার, এটা হলো এখানকার ঐতিহ্য। রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে কাপ্তাই লেকের কোল ঘেঁষে তৈরি পলওয়েল পার্ক। সৃজনশীলতার ছোঁয়াই রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে এটি। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণশৈলী এবং নান্দনিক বসার স্থান পার্কটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে
ও চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় পলেল পার্ক মুখর হয়ে ওঠে। হাতি কখনো পাহাড়ে চড়তে পারে? পাহাড়ের হাতি তো আমি না, আমি হলাম যে সমতলের হাতি। এখানে প্রবেশ করতে জনপ্রতি 30 টাকা দিতে হয়, এছাড়া বিভিন্ন রাইডে 30 থেকে 50 টাকা খরচ করতে হয়। সুইমিং পুলে উঠতে 200 টাকা দিতে হবে। এখানে একটি লাভ মঞ্চ আছে, এই মঞ্চের একটি ইতিহাসও আছে। দেখুন, সেখানে যুগলরা তাদের সম্পর্ক অটুট রাখার কামনায় তালা লাগিয়ে দিয়ে আসেন। এই যে কর্তৃপক্ষ কটেজ বানাইছে, এটা হচ্ছে ভিআইপিদের জন্য, সাধারণ পাবলিক এখানে ঢুকতে পারবে না। এটা হচ্ছে অরিজিনাল। ভারী বিপদ হয়ে গেল, সাদা টানা গোলাপিটা। এ হচ্ছে রাঙ্গামাটি বেজ একটা এনজিও, সপ্রযাত্রী ফাউন্ডেশন, এর উদ্যোগে এই অবসর পাঠাগার 14, এটা কি শুভ উদ্বোধন নাকি? আচ্ছা, আমি এখন আমরা আমাদের সকলসঙ্গে সহ চিটাগং চলে যাব। আমরা বসে আছি এই মুহূর্তে পাহাড়িকা পরিবহনের যাত্রী সাউনিতে। তো সেখানে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন একটা অবসর পাঠাগার করছে পাঠকের সুবিধার্থে, যাত্রীদের সুবিধার্থে। তো সেই পাঠাগারের অবস্থা এতক্ষণ ধরে দেখলেন, সেই পাঠাগার পাঠাগারের কোনো শ্রী নাই আপনার। এই জাতি যে মানে পাঠ বিমুখ এবং এদের ন্যাশনাল ক্যারেক্টার যে তৈরি হয় নাই, মানে ক্যারেক্টারিস্টিক্সের সমস্যা আছে, দে আর নট এনাফ সিভিলাইজড আই থিঙ্ক। তো এই পাঠাগারের আপনার তাক দেখলে বোঝা যায়, সেলফ দেখলে বোঝা যায়, বুকশেলফ দেখলে বোঝা যায়। দেখেন মলাট আছে বাট বই নাই। হ্যাঁ, এটা বইও আছে মলাটও আছে। এটা কি গৈরিক বীর? আচ্ছা, এক আচ্ছা, এটারও মলাট মলাট আছে বই নাই। এই লাইব্রেরিতে সর্বমোট সর্বসাকল্যে 3টা না 2.5টা বই পাইছি আমি। শুরুতে মনে হয় বেশ কিছু বই ছিল, শুরুতে ভালোই বই ছিল মনে হচ্ছে, কারণ তাক থেকে মনে হচ্ছে খুবই চমৎকার একটা উদ্যোগ, যেখানে মানুষ সে বসবে, কিছু সময় কাটাবে এবং অবসরে বই পড়বে। বাট এরকম একটা প্রজেক্ট, চমৎকার একটা প্রজেক্ট, খুব শক্তিশালী একটা প্রজেক্ট, এই প্রজেক্টে দিনের আলো দেখতে পারলো না। এ হচ্ছে আমাদের অবস্থা, মানে আমাদের জাতীয় ক্যারেক্টার আর কবে পারবো আমরা, এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন। গতকাল আমরা কাপ্তায় ছিলাম, আজকে আমরা রাঙ্গামাটিতে। তো ভিউয়ার্স, আমরা সবসময় বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল করি এবং আপনাদের সামনে সেগুলা নিয়ে আসি। কাপ্তাই হোটেলটা আমাকে
মোটামুটি ভালো লেগেছে, কিন্তু এই হোটেলে আসার পর অনেক চমৎকার লেগেছে, কারণ সেটার বাজেটও ছিল একই, আবার এখানে এসেছি এটার বাজেটটাও একই। তো ভিউয়ার্স, আমার এই এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে কোনো একটা এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই।